কয়েকদিন আগেই হায়দ্রাবাদে বিজেপি দলের জাতীয় কর্মী সমিতির গুরুত্বপূর্ণ বৈঠকে মন্থন এবং চিন্তনের পর দলের আগামী রূপরেখা এবং চলার গতি নিয়ে দিশা ঠিক করে দিয়েছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা। সেই বৈঠকে হাজির ছিলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দলের তাবড় তাবড় শীর্ষ নেতারা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও অংশ নিয়েছিলেন ভারতের সর্ববৃহৎ রাজনৈতিক শক্তি বিজেপির এই বৈঠকে। কেন্দ্রের এবং জাতীয় নেতৃত্বকে সামনে রেখে রাজ্যেও সম্পন্ন হল উদয়পুরে দলের কার্যকারিণী বৈঠক। বিধানসভা নির্বাচনের আগে দলের শক্তিকে আরও সুচিভেদ্য, নিশ্চিত্র ও শক্তিশালী করতে বৈঠকে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং বিপ্লব কুমার দেব সহ দলের সব গুরুত্বপূর্ণ নেতা এবং সংগঠনের প্রতিনিধিরা। সদ্য শেষ হয়েছে বিধানসভা উপনির্বাচন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর সাফল্যের সঙ্গে দল পরিচালনা করে বিজেপিকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিয়েছেন মানিক সাহা এবং তার গোটা টিম। রাজ্যে বিরোধী শিবির এই মুহূর্তে ছন্নছাড়া এবং হতাশ। বিধানসভা নির্বাচনে বিজেপির জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র বলে রাজনৈতিক পণ্ডিতদের ধারণা। রাজ্যের এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে উদয়পুরে সদ্য সমাপ্ত কার্যকারিণী বৈঠক যে বিশেষ গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে রাজ্য বিজেপির দিশা এবং নির্বাচনের সন্দেহাতীত জয়ের জন্য আরও শক্তিশালী সংগঠনের রূপরেখাকে চিন্তন মন্থনের সাহায্যে ঢেলে সাজানো হচ্ছে তা দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী স্পষ্ট করে দিয়েছেন সাংবাদিক সম্মেলনে। বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের নিষ্ঠা প্রমুখের বর্তমান অবস্থা কি রয়েছে, বুথগুলির অবস্থা কি রয়েছে, শক্তি কেন্দ্রের অবস্থা কি রয়েছে এবং মন্ডলের অবস্থা, জেলার অবস্থা কি রয়েছে, সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং যেখানে যেখানে নিষ্ঠা প্রমুখের ক্ষেত্রেও যেখানে যেখানে নিষ্ঠা প্রমুখের ক্ষেত্রে দুর্বলতা রয়েছে কিংবা কেউ কোনো কারণ, ধরুন কেউ চাকরি পেয়েছেন, কোনো নতুন ব্যবসায় জড়িয়ে গেছেন, ওই সমস্ত ক্ষেত্রে সম্ভাব্য কী করা যেতে পারে, কারোর শারীরিক বা পারিবারিক অসুবিধা আছে, সেই জায়গাটাকে কী করে অ্যাড্রেস করা যায় এবং করে তাকে কীভাবে অ্যাক্টিভ করা যায়। অধিকাংশ পৃষ্ঠপ্রমুখ আমাদের অ্যাক্টিভ রয়েছে, যেখানে এক দুটো এরকম রিপোর্টে এসছে সেই জায়গাটাকে কী করে নিরসন করা যায়। আমাদের আমরা একটা স্লোগানকে সামনে রেখেই কাজ করি, মেরা বুথ সবসে মজবুত। এই বুথ লেভেলের কাজটাকে আরও কী করে শক্তিশালী করা যায়, প্রত্যেকটা বুথে প্রত্যেকটা মোর্চার সংগঠন কতটা বিস্তৃত আছে, বুথের যে গঠন হওয়ার কথা, যতজন মেম্বার হওয়ার কথা, কতজন মেম্বার রয়েছেন কিনা, থাকলেই হবে না, সেগুলি শক্তিশালী আছেন কিনা, এবং এই বুথ এবং কয়েকটা বুথ মিলে যে শক্তিকেন্দ্র হয়, শক্তিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত যারা তাদের বর্তমান অবস্থা এবং এই বুথ শক্তিকেন্দ্রের নিরীক্ষণের জন্যে মণ্ডল পর্যায়ে আমরা বিস্তারক নিয়োগ করি এবং এই বিস্তারকরা গোটা মণ্ডলের একটা দায়িত্ব নেন। একজন বিস্তারক একটা মণ্ডলেরও হতে পারেন, কোনো বিস্তারক দুটো মণ্ডল হতে পারে, আবার কোনো একটা মণ্ডলে দুজন বিস্তারকও হতে পারে, সেটা নির্ভর করে সেই মণ্ডলের অবস্থার উপর। কাজেই মণ্ডলগুলিও কোনটা কোন জায়গায় আছে তার নিরিখে কোথায় বিস্তারক দিতে হবে, কতজন দিতে হবে, সেই বিস্তারক যোজনা খুব শীঘ্রই আমাদের শুরু হতে চলেছে। মেরা বুথ সবসে মজবুত এই স্লোগানকে সামনে রেখে প্রতি বুথ থেকে আরম্ভ করে শক্তি কেন্দ্রসহ মণ্ডল এবং পৃষ্ঠা প্রমুখদের জন্য সময় নির্ধারিত গুরুত্বপূর্ণ দলীয় দায়িত্ব যে অর্পণ করা হয়েছে এই বৈঠকের মধ্য দিয়ে সাংবাদিক সম্মেলনে সেই কথাই জানিয়েছেন দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী। বস্তুত বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য বিজেপি নেতৃত্ব ডাক্তার মানিক সাহা নেতৃত্বে এগিয়ে চলেছে। রাজ্যে বিজেপিকে চ্যালেঞ্জ জানানোর মতো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে কেউ নেই। সেই রাজনৈতিক অবস্থান ধরে রেখেই সেই অবস্থাকে আরও নিশ্ছিদ্র করতে নেওয়া হয়েছে নিপুণ রণকৌশল। তার সুফল যে দল পাবেই তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।